হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এই মাত্র একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কীভাবে আবেদন করবেন, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করবেন, সব বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা ভালোভাবে দেখে শুনে তারপর আবেদন করবেন। প্রথমে একটা জরুরি নথি, সেটা হলো সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কখনও কোনো আর্থিক লেনদেন করবেন না। যদি আর্থিক লেনদেন করে থাকেন তাহলে কিন্তু চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1 ডিসেম্বর 2021 এবং শেষ তারিখ 31 ডিসেম্বর 2021, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এই নিয়োগের আবেদন শুরু হবে এবং শেষ হবে 31 তারিখে 2022 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী যোগদানে আর্থিকগণ সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ। কী কী যোগ্যতা লাগবে? যোগ্যতা সাধারণ টেট, BNCC এবং সেনা সন্তান। বয়স প্রথমে 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না, অর্থাৎ বয়স হবে 17 থেকে 20 বছর এবং বয়সটা হিসাব করতে হবে 5 ফেব্রুয়ারি 2023 তারিখে। শিক্ষাগত যোগ্যতা SHC বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3 পে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। বিজ্ঞান বিভাগ থেকে যারা মহিলা রয়েছেন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার প্রদান করা হবে। টেকনিক্যাল ট্রেড, বয়স 5 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে 17-এর কম এবং 21-এর বেশি হবে না, অর্থাৎ যারা আপনারা সাধারণ ট্রেডে ভর্তি হবেন তাদের জন্য বয়স হলো 17 থেকে 20 বছর এবং যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের জন্য বয়স হলো 17 থেকে 21 বছর। শিক্ষাগত কারিগরি যোগ্যতা কী টেকনিক্যাল ট্রেডের জন্য? SHC ভকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম GPA 3 পে উত্তীর্ণ। SSC বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3 পে উত্তীর্ণ। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার প্রদান করবে। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট TTTI হতে ট্রেড কোর্স সম্পূর্ণকৃত পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে টেকনিক্যাল ট্রেডের জন্য TT এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন প্রদান করবেন। তারপরে আমরা দেখব শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতার উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 1.68 মিটার, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নিকুষ্ঠ সম্প্রদায় ব্যতীত, অর্থাৎ যারা আবেদন করবেন সাধারণভাবে কোনো কোঠা নেই তাদের জন্য 5 ফুট 6 ইঞ্চি বা 1.68 মিটার এবং বিভিন্ন ক্ষুদ্র নিকুষ্ঠ সম্প্রদায়ের জন্য সেটা হলো 1.63 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। যারা ক্ষুদ্র নিকুষ্ঠ বা সম্প্রদায়ের আছেন তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড। বুক ন্যূনতম স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার বা 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার, অর্থাৎ 32 ইঞ্চি। আপনাদের উচ্চতা যত বেশি হবে নিয়োগে মাঠে টেকার সম্ভাবনা আপনাদের তত বেশি, এবং উচ্চতা যত বেশি হবে তার সাথে কিন্তু আপনাদের ওজনও বৃদ্ধি হতে হবে, অর্থাৎ বড মাস অনুযায়ী আপনাদের ওজনটা ঠিক থাকতে হবে। এবার আসা যাক মহিলা প্রার্থীর ক্ষেত্রে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 1.60 মিটার, অর্থাৎ 5 ফুট 3 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিকৃষ্টীয় সম্প্রদায় ব্যতীত, অর্থাৎ সাধারণ কোঠায় যারা আবেদন করবেন, আর বিভিন্ন ক্ষুদ্র নিকৃষ্টী সম্প্রদায়ের জন্য সেটা 1.56 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। এবং ওজন মহিলাদের জন্য 47 কেজি বা 104 পাউন্ড। বুক স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার বা 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.76 মিটার বা 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, অব্যবহিক অবস্থা অবশ্যই অব্যবহিত হবে এবং সাঁতার জানা অবশ্যই বাধ্যতামূলক।
ভর্তির সময় কোন কোন কাগজপাতি নিয়ে যাবেন সে বিষয়টা আপনি একবার দেখে নিয়ে যান। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল টেট প্রার্থীর ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট টেকনিক্যাল টেট কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র। তারপরে রয়েছে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্যতলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। সাঁতার পরীক্ষার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক, অর্থাৎ যখন মাঠে যাবেন তখন আপনারা প্রয়োজনীয় পোশাক পরিধান করে যাবেন। লিখিত পরীক্ষার জন্য আপনারা কী নেবেন? কলম, জ্যামিতিক বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড। উপজাতি ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান বা সিটি কর্পোরেশন বা ইউনি চেয়ার ইউপি চেয়ারম্যানের সনদপত্র, যারা উপজাতি রয়েছেন শুধু তাদের মাত্র এটা প্রযোজ্য। নির্বাচন পদ্ধতি কী কী হবে? লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা নিয়ে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব কী কী বিষয়ে বাংলা, ইংরেজি এবং গণিতে কোশ্চেন করা হয়। তাই আমার চ্যানেলটিতে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। লিখিত পরীক্ষা হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণ অবশ্যই আপনাকে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আবেদন ফি বাবদ কত টাকা? 200 টাকা কর্তন করতে হবে এবং এটা SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতেন। কীভাবে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সে বিষয়টা আমরা আপনাদের আবেদনপত্রে দেখব। পূরণ করতে হবে তো কীভাবে আবেদন করবেন সে বিষয় নেই। যারা সাধারণ জিডিতে আপনারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে লিখবেন সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এর স্পেস ডিস্ট্রিক্ট কোড লিখে সেন্ড করবেন 1622 নাম্বারে। সেন্ড করার সাথে সাথে আপনাদেরকে একটা পিনকোড দেওয়া হবে। যারা BNCC তারা কী করবেন? তারা লিখবেন সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এর স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস BNCC। এবং যারা সোনা সন্তান তারা ক্ষেত্রে সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এর স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস SS মানে হলো সেনা সন্তান লিখে সেন্ড করবেন 1622 নাম্বারে। তো যারা TTI আবেদন করবেন তাদের ক্ষেত্রে সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং এর স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস শেষে লিখবেন TTII। তারপরে আপনারা দ্বিতীয় SMS কীভাবে করবেন? প্রথম SMS প্রাপ্তির পর আপনার 200 টাকা কর্তন করা হবে, অবশ্যই টেলিটক্সিমের মাধ্যমে করবেন। এবং 200 টাকা কর্তন করার পর তারা একটা SMS পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বার দিয়ে আপনার ফোনে যদি 200 টাকা ব্যালেন্স থাকে তারপরে SMS করবেন সৈনিক স্পেস এস স্পেস পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার স্পেস সেন্ট্রো 1622 নাম্বারে সেন্ড করবেন। করার সাথে সাথে আপনার 200 টাকা কর্তন করা হবে এবং আপনার আবেদনটি সব অনলাইন আবেদনটি পূর্ণ হয়ে যাবে। মহিলা প্রার্থীগণ সৈনিকের পরিবর্তে লিখবেন এফ সৈনিক, অর্থাৎ যখন সৈনিক স্পেস এস লিখবে তখন মহিলা প্রার্থীগণ লিখবেন এফ সৈনিক স্পেস এস। তো এটাই ছিল। তারপর তৃতীয় ধাপে কী করবেন? আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যে প্রদান করবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সৈনিক .teletalk.com.bd লগ ইন করে এই ওয়েবসাইটে লগ ইন করে আপনার আবেদনপত্রটি পূরণ করে নেবেন। প্রবেশপত্র অনলাইন আবেদনপত্র পূরণের পর প্রার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখিত 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা আর যাবে না। 72 ঘন্টার মধ্যে আপনাদের প্রবেশপত্র প্রিন্ট করে নেবেন। আর নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক করতে গিয়ে SMS এর মাধ্যমে আপনার পরীক্ষার স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি অবশ্যই সাথে রাখবেন এবং সচল রাখবেন। এবার দেখব জেলা কোড কী। পঞ্চগড়ে জেলা কোড 1, ঠাকুরগাঁয়ে 2, দিনাজপুরে 3, নীলফামারীতে 4। আপনার এইভাবে আপনাদের নিজ নিজ জেলা কোডটা দেখে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।